बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम चुवाड़ा आदर्श डिग्री कॉलेज कर्तृक आयोजित उच्च माध्यमिक रसायन एकादश श्रेणी रसायन प्रथम प्रश्न ऑनलाइन क्लास सबा के स्वागत जाची फरजान आखतार प्रभाषक रसायन विभाग चुवाड़ा आदर्श डिग्री कॉलेज अस्सलाम वालेकुम शुभ शिक्षार्थी बंधुरा आज के रसायन प्रथम पत्र द्वितीय अध्याय गुणगत रसायन नहीं आलोचना करब गुणगत रसायन गुणगत रसायन प्रथम परमाणु गठन सम्पर्क आज के आलोचना करब परमाणु गठन परमाणु गठन सम्पर्के सबाई कम सबा जानी एखन स्टेप बाय स्टेप धीरे धीरे आलोचना कर देख परमाणु गठन प्रथमत ख्रीष्टपूर्व 460 अब्दे देखो ख्रीष्टपूर्व 460 अब्दे ग्रीक दार्शनिक ख्रीष्टपूर्व 460 अब्दे ग्रीक दार्शनिक लुसिपास ओ डेमोक्रेटस देखो ख्रीष्टपूर्व 460 अब्दे ग्रीक दार्शनिक लुसिपास और डेमोक्रिटास सर्वप्रथम प्रस्ताव करें जे परमाणु अविभाज्य असंख्य कणार समन्वये गठित प्राय एक ही समय प्राचीन भारत ग्रीक दार्शनिक आचार्य कणा ग्रीक प्राचीन भारत प्रख्यात दार्शनिक आचार्य कणा एक ही समय प्राचीन भारत प्रख्यात दार्शनिक आचार्य कणार ठीक एक ही मतवाद उपस्थापन करें परवर्ती प्राय 100 बचर यह मतवादा प्रचलित छो परवर्ती विज्ञानी परवर्ती 100 बचर पर विख्यात ग्रीक दार्शनिक एरिस्टटल ग्रीक दार्शनिक एरिस्टटल उन्नीस प्रस्ताव करें जे पदार्थ अविभाज्य कणार समष्टि नय उनारे मतवाटा प्राय 2000 बचर व्यापी प्रचलित छिलो परवर्ती 1800 शतकेर प्रथम दिके विज्ञानी सर आइजैक न्यूटन पदार्थेर गठन सम्पर्के एकटा मतवाद उपस्थापन करें उनार मतवाटा जे लुसिपास और डेमोक्रिटासेर मतवादके पुनराय समर्थन करें उनार मतवादेर पर ऊनविंश शताब्दीर प्रथम दिके अर्थात 1803 साले ब्रिटिश विज्ञानी स्कूल शिक्षक विज्ञानी जन डाल्टन आबार आरेकटा मतबाद उपस्थापन करें तिनि से मतबादो ठीक एक ही भावे जे लुसिपास विज्ञानी लुसिपास और डेमोक्रिटासेर मतबाद के पुनराय समर्थन करें तिनि बोलें जे परमाणु परमाणु हच्छे विभाग परमाणु अविभाज्य हच्छे 1803 साले स्कूल शिक्षक ও ব্রিটিশ বিজ্ঞানী বিজ্ঞানী জন ডাল্টন তিনি বলেন যে পরমাণু অবিভাজ্য একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে মানে 1911 সালে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে পরমাণুকে অতি সূক্ষ্ম কণা বিভক্ত করা যায় অর্থাৎ পরমাণু হচ্ছে বিভাজিত পরমাণুকে ভাঙলে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণা বিভক্ত করা যায় ও ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন পরবর্তীতে উনি যখন এই মতটা উপস্থাপন করেন পর্ব 1913 সালে 1911 সালে হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড পরবর্তীতে 1913 সালে 13 সালে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলকে আরেকটু সংশোধন করে পরমাণুর গঠন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ মতবাদ উপস্থাপন করেন এই হচ্ছে পরমাণুর গঠন এখন দেখো এখন আমরা জানবো যে পরমাণু কী
আমরা সবাই জানি যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তাকে বলা হচ্ছে কি পরমাণু। তোমরা জেনে রাখো যে পরমাণুটা এত ক্ষুদ্র যে তাকে শক্তিশালী মাইক্রোস্কোপের সাহায্য তাকে দেখা যায় না, কিন্তু যদি শক্তিশালী মাইক্রোস্কোপের লেন্সের ক্ষমতা প্রায় 20 লক্ষ গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে একটা পরমাণুকে শনাক্ত করা সম্ভব। একটা পরমাণু কতটুকু ক্ষুদ্র আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবো। দেখো আমরা জানি হাইড্রোজেন পর্যায়সারণীর প্রথম মৌল কি হাইড্রোজেন। এই হাইড্রোজেন পরমাণুর ব্যাস হচ্ছে 0.1 ন্যানোমিটার। একটা কথা মনে রাখবা যে 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10^-9 মিটার। এটা তোমার এমসিকিউর জন্য এমসিকিউতে আসতে পারে। তবে হাইড্রোজেন পরমাণুর ব্যাস হচ্ছে 0.1 ন্যানোমিটার আর 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10^-9 মিটার। এখন বলা হচ্ছে যে যদি 1000 কোটি হাইড্রোজেন পরমাণুকে একসাথে করা হয় তাহলে তার দূরত্ব হয় মাত্র 1 মিটার। তাহলে এই কথা দ্বারা ঠিকই বুঝতে পারতেছে যে পরমাণুটা কত ক্ষুদ্র। এবার দেখো আমরা পড়ব মৌল কণিকা। মৌল কণিকা কি? মৌল কণিকা যেসব পরমাণু অতি সূক্ষ্ম কণায় বিভক্ত তাদেরকে বলা হচ্ছে কি মৌল কণিকা। মানে হচ্ছে পরমাণুকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বিভক্ত হয়ে যায় ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে বলা হচ্ছে কি মৌল কণিকা। এখন হচ্ছে মৌল কণিকার প্রকারভেদ। মৌল কণিকা হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে স্থায়ী মৌল কণিকা, 2 হচ্ছে অস্থায়ী মৌল কণিকা, 3 হচ্ছে কম্পোজিট কণিকা। দেখো মূল কণিকা 3 প্রকার, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর হচ্ছে কম্পোজিট কণিকা। এবার দেখো আমরা পড়ব স্থায়ী মূল কণিকা কি। স্থায়ী মূল কণিকা দেখো স্থায়ী মূল কণিকা যেসব মূল কণিকা সকল পরমাণুতে স্থায়ীভাবে বিদ্যমান থাকে তাকে বলা হচ্ছে কি স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা হচ্ছে 3টা। এক হচ্ছে ইলেকট্রন, 2 হচ্ছে প্রোটন, 3 হচ্ছে নিউট্রন। দেখো স্থায়ী মৌলিকের 3 প্রকার, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। পরমাণুর কেন্দ্রে প্রোটন আর নিউট্রন অবস্থান করে আর ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে একটা নির্দিষ্ট কক্ষপথে সবসময় আবর্তনশীল অবস্থায় থাকে। এবার দেখো অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা দেখো লেখাটা তাহলে বোঝা যায় কি অস্থায়ী। অস্থায়ী মানে কি যেসব মূল কণিকা একটা পরমাণুর মধ্যে খুব অল্প সময়ের জন্য বিদ্যমান থাকে। মানে হচ্ছে স্থায়ী মূল কণিকা ছাড়াও খুব অল্প ভর বিশিষ্ট কিছু কণিকা পরমাণুর মধ্যে অল্প সময়ের জন্য বিদ্যমান থাকে, ওই ধরনের কণিকাকে বলা হচ্ছে কি অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা হচ্ছে 1 পায়ন, মিয়ন, 3 হচ্ছে পজিট্রন, 4 হচ্ছে নিউট্রিনো, 5 হচ্ছে অ্যান্টি নিউট্রন। ৬ হচ্ছে গ্র্যাভিট্রন। তাই দেখো অস্থায়ী মূল কণিকা হচ্ছে পায়ন, মিয়ন, পজিট্রন, নিউট্রনো, অ্যান্টি নিউট্রনো আর হচ্ছে গ্যাভিট্রন। এবার দেখো কম্পোজিট কণিকা কি। কম্পোজিট কণিকা কম্পোজিট কণিকা হচ্ছে স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়াও কোনো কোনো মূল পরমাণুতে অধিকতর ভারী বিশিষ্ট একটা কণিকা পাওয়া যায়। বলছি যে অস্থায়ী মূল কণিকা ছাড়া কোনো কোনো মৌলের পরমাণুতে আরে এক ধরনের অধিকতর ভারী কণিকা পরিদৃষ্টিত হয়, ওই ভারী কণিকাকে বলা হচ্ছে কি আলফা, ওই ভারী কণিকাকে বলা হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা হচ্ছে 2টা।
एक होच्छे अल्फा कणा दुई होच्छे ड्यूटेरियन कणा ठीक আছে ফার্স্ট কম্পোজিট মূল কণিক হচ্ছে দুইটা আলফা কণা আর হচ্ছে ডিউটেরিয়ন কণা আজকে আমরা এই পর্যন্তই পড়ব আমরা আগামী ক্লাসে স্থায়ী কণিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ